নবীজি নামাজ পড়েছেন জোহরের নামাজ বলবো? জামাত পড়লেন, আবার নবীজি সাহাবীদের দিকে মুখ করে বসলেন, মাগরিবের সময় হয়ে গেল। এতক্ষণ নবীজি বয়ান করতেছিলেন, আবার মাগরিব পড়লেন জামাতের সাথে, আবার বসেছেন সাহাবীদের দিকে মুখ করে, এশারে নামাজে আজান হয়েছে, আল্লাহর নবী এশারে নামাজ জামাতের সাথে করেছে, আবারও বসেছেন। সাহাবীরা চিন্তা করলো, আজকে মনে হয় আর বাড়িতে যাওয়া হবে না। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد আমার সাথে সকলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহ بما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم كل كلمة الطيبات صدقة وكل معروف صدقة وكل تسبيحات صدقة وكل تهليلات صدقة وكل تكبيرات صدقة أو كما قال
আলাইহি সালাতু ওয়াসসালাম। وقال رسول الله صلى الله عليه وسلم ان الله لا ينظر الى صوركم بل ينظر الى قلوبكم واعمالكم او كما قال عليه الصلاه والسلام وقال رسول الله صلى الله عليه وسلم ان في الجسد المضغه اذا صلحت صلح الجسد كله واذا فسدت فسد الجسد كله الا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه কাজলা চকপাড়া মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনায় ও এলাকাবাসী যুব সমাজের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন বীর মুক্তিযোদ্ধা হযরত মাওলানা এটিএম নুরউদ্দিন সাহেব সাবেক অধ্যক্ষ কাজলা আলিম মাদ্রাসা, আল্লাহ তাআলা মহতারামকে কবুল করুন, আমিন। আছে না চলে গেছে, হায়াতে তৈয়বা সিহ্হাতে কুল্লিয়া দান করুন বলছি আল্লাহ। সহসভাপতি হযরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব আরবি প্রভাষক জাউতলা আনোয়ারিয়া আলিম মাদ্রাসা করিমগঞ্জ, আল্লাহ ওনাকে কবুল করুন, হায়াতে তৈয়বা সিহ্হাতে কুল্লিয়া দান করুন বলছি আমি। আমার একটা চা দিও। আজকে আমার আগে আলোচনা করেছেন বিশিষ্ট আলেম দ্বীন রাসুল উলামা আল্লামা রফিকুল ইসলাম নিয়ামতপুরী, হকিক নিয়ামতপুর হাজি পাড়া জামে মসজিদ করিমগঞ্জ। আলোচনা করেছেন গবেষক লেখক একজন বিজ্ঞ আলিম দ্বীন আল্লামা আকম শহীদুল্লাহ ফারুকী সাহেব, জামাত বরকত বলে আলিম। আপনারা কথা বললে হবে না, মাঠে চা নিলেন কেন আমি বুঝতে পারলাম না, কি আজিব কাম। কোরআনের মাহফিল হচ্ছে, মাঠে চা নিলেন, একজন বলতেছে আমাকে না ওখানে দেন ওখানে দেন, আলোচনা শুনবে কখন? পর্দার আড়ালে মা বোনেরা, যুবক বন্ধুরা, স্নেহাস্পদ ছোট ছোট ছেলেরা, পর্দার আড়ালে মা বোনেরা, গোয়েন্দা বিভাগের ভাইয়েরা, মিডিয়া কর্মী যারা রয়েছেন, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আল্লাহ পাকের দরবারে হাজার কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা অনেক রাত পরে হলো আমাদেরকে এখনো বসিয়ে রেখেছেন কোন কোন শীতের মধ্যে জান্নাতের বাগানে। মাজালিসুল ইলমি হিয়া রাওদাতুন মিন রিয়াদিল জান্নাহ, ইলমের মজলিস জান্নাতের বাগান। জান্নাতের বাগানে আমরা এখনো বসে রয়েছি, আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, এই জন্য খুশি না বেজা? যারা করেন নাই তারা মনে হয় বেজার হয়েছে। খুশি না বেজা? আমরা মুসলমান খুশি হলে শুকরিয়া আদায় করব কার? আল্লাহর নাম যদি একটু জোরে নেই কোনো ক্ষতি আছে? বরং আরো লাভ হবে, তাই না? কারণ আল্লাহ আমাদের মালিক, আমাদের মনি, আর এমন এক মনি পেয়েছি যার প্রশংসা করবো আমরা, লাভ আমাদের, তার কোনো লাভ নাই, সব লাভ আমাদের। দুনিয়াতে কোনো নেতা নেত্রীর প্রশংসা করলে যার প্রশংসা করবেন লাভ তার,
আল্লাহর প্রশংসা করবেন লাভ আছে। এই জন্য আজকে আমরা খুশিতে জবাব দিই, এখানে আসার বসার তৌফিক দিয়েছেন কে? খুশি না রেজা? শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা শুকরিয়া আদায় করলে আল্লাহ ওয়াদা দিয়েছেন নিয়ামত বাড়িয়ে দিবেন, না শুকরি করলে নিয়ামত কেড়ে নেবেন, শাস্তি দিবেন। যেহেতু নিয়ামত চাই, শুকরে আদায় করে আবারও জোরে জোরে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এই যে শুকর আদায় করি ও গো পরওয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যতবার দেখেছি তোমার সৃষ্টি, এত বেশি পরিমাণ নিয়ামত দিয়েছেন আল্লাহ তাআলা, চতুর্দিকে তাকালে চোখের সামনে যা বেশি আসে সব নিয়ামত আমাদের জন্য দিয়েছেন। এগুলি কত হবে সংখ্যায়, গুনে গুনে শেষ করা সম্ভব হবে? গুনে গুনে শেষ করা যাবে? এই সব নিয়ামত আল্লাহ বলেন তোমাদের জন্য দিয়েছি। গোলাম, যত নিয়ামত দিয়েছি সব তোমাদের জন্য দিয়েছি, আর কারো জন্য নয়। জোরে জোরে কই সুবহানাল্লাহ। কারণ আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, মহাব্বত করে আমাদেরকে সৃষ্টি করেছেন, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা এত বেশি নিয়ামত আমাদেরকে দিয়েছেন। তারপরে ঘোষণা করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে বানিয়েছি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, আর কারো ইবাদত নয়। সুতরাং যিনি মালিক গোলামে হবে তার মালিক কে? আল্লাহ। আচ্ছা, আপনি যদি কারো গোলাম হন, তার অর্ডার না মেনে অন্যের অর্ডার মানেন, তার কথা না শুনে অন্যের কথা শোনেন, তাহলে মনে কি আপনার প্রতি খুশি থাকবে? না। আমরা আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাকের অর্ডার আমাদের মানতে হবে, আল্লাহ পাকের আইন কানুন নিয়ম পদ্ধতি, আল্লাহ পক্ষ থেকে যে বিধান দিয়েছেন ওই বিধান আমাদের মানতে হবে, তাহলে তিনি খুশি থাকবে। আর যদি ওই বিধান আমরা না মানি, তাহলে তিনি আমাদের প্রতি রাগ করবেন, গুসা করবেন, আজাব দিবেন, গজব দিবেন। আমার মনে হয় আমরা আল্লাহর বিধান মতো চলি না, এ কারণে আজকে করোনা হয়ে আছে। কথা কোন থাকে? তবে বাংলাদেশে কম, পার্শ্ববর্তী দেশে অনেক বেশি। সীমানা শুধু কাঁটা তারের বেড়া, বাতাস কিন্তু আপ ডাউন করছে, কিন্তু তারপরে বাংলাদেশের কম, ওখানে বেশি। এর কারণ আছে না? আছে না? নাই। আমার গবেষণায় ধরা পড়েছে, কারণটা কি আমি একটু বলি। কারণ হচ্ছে ইন্ডিয়া চরম ভাবে আল্লাহ পাকের দুশ্মনী করছে, মানুষ আল্লাহর বিধান লঙ্ঘন করছে। এর মধ্যে ছোট্ট একটি প্রমাণ হলো, ইন্ডিয়ার লোকজন সারাদিন কাজ করে, বাড়িতে রান্না করার সময় পায় না, হোটেল থেকে 20 টাকা দিয়ে খাবার কিনে খায়, কিন্তু কাজ থেকে যখন বাড়িতে ফিরে দোকানে লাইন ধরে মদের বোতল কিনে নিয়ে বাড়িতে যায়। মদ খাওয়া হালাল না হারাম? হারাম। সওয়াব না গুনাহ? গুনাহ। আল্লাহর হুকুমের সুস্পষ্ট লঙ্ঘন, তাই না? ভাই কথা বলেন, যেহেতু বসেছেন একটু শুনে, কোরআন হাদিসের বাইরে বলবো, কিসা কাহিনী বলবো না। নবীজির কাছে এসে প্রশ্ন করলেন,
মদ আর জুয়ার ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, তোমার কাছে তারা জানতে চায়, ওয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মদ আর জুয়ার ব্যাপারে তোমার কাছে তারা জানতে চায়, তুমি বলে দাও, কুল ফিহিমা ইসমুন কাবীর, হে নবী তুমি তাদেরকে জানিয়ে দাও, তাদেরকে বলে দাও, মদ এবং জুয়া দুটোই কবিরা গুনাহ, এই কবিরা গুনাহ থেকে যদি না বাঁচতে পারে মানুষ, ওই মানুষগুলির উপর লানত আসবে, আজাব আসবে, গজব আসবে। আজকে আমরা কি দেখলাম পৃথিবীর জমিনে? উন্নত শিক্ষা ব্যবস্থা, উন্নত স্বাস্থ্য ব্যবস্থা, উন্নত রাষ্ট্র ব্যবস্থা, জেলখানার মধ্যে কোনো আসামি নাই, আদালতে কোনো মামলা নাই। সুইজারল্যান্ড, ডেনমার্ক, ওই সমস্ত দেশগুলো এত উন্নত, কোন জেলখানায় আসামি নাই, আদালতে কোন মামলা নাই, এত উন্নত পরিবেশ, ক্রাইমের সাথে কেউ জড়িত হয় না। কিন্তু মহামারী করোনা ওখানে এত বেশি যে মৃত্যুর মিছিল থামানো যায় না। কারণ কি? কারণ হলো একটা, বাহ্যিক সামাজিক অপরাধ করে না, কিন্তু আল্লাহর হুকুম লঙ্ঘন করে রাতের পর রাত নাইট ক্লাবের মধ্যে মদ পান করে নর্তকী নাচিয়ে নাচিয়ে তারা আনন্দ করে, তারা দাবি করে সভ্য সমাজ তাদের সমাজে ফ্রি সেক্স ব্যবস্থা করেছে, সেক্স ক্লাব করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের সীমানা অতিক্রম করার কারণে আল্লাহ তারা এত গজব দিয়েছেন, ওই সমস্ত দেশে করোনা মহামারী এত ব্যাপক আকার ধারণ করেছে, প্রতিদিন লাখ লাখ মানুষ আক্রান্ত। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আজকে রিপোর্ট হলো 3,75,000 মানুষ আক্রান্ত অমিক্রণে, পক্ষান্তরে বাংলাদেশে মাত্র 16,000। বাবা আমার জানি কেন বিশ্বাস হয় না 16,000 সঠিক কিনা, কারণ আপনারা বলেন এই করিমগঞ্জ নিয়ামতপুর এই এলাকায় কি একটা লোকেরও করোনা দেখছে? আমি ওই দিন প্রোগ্রামে গেলাম তো বাবরা ময়মনসিং, করোনার কথা বলার পরে মানুষ হাসাহাসি করে, হুজুর করোনা কি দেখি না, তারা বলে আমরা খেটে খাও মানুষ, আমাদেরই করোনা হবে না। আমিও বলি সত্যি হবে না, কারণ খেটে খাও মানুষগুলো দিনের নবী বলেছেন আল্লাহর ওলি। এই জমিনে যারা কাজ করে খায়, রিক্সা চালায়, ভ্যান চালায়, বোঝা নামায়, জমিনে চাষাবাদ করে, এই লোকগুলো আল্লাহর ওলি, যাদের হাতে কাজের চিহ্ন রয়েছে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির সামনে দুটি হাত উত্তোলন করল, একটি হাত ছিল তুলার মতন নরম, আর একটি হাত ছিল কাজের ফুসকা পড়া শক্ত হাত। নবীজি সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা কোন হাতটা জান্নাতি হাত বলে দাও। সাহাবীরা বিনয়ভাবে জবাব দিলেন, আল্লাহ তার রাসূল ভালো জানে। আল্লাহর নবী বললেন, যে হাতে কাজের চিহ্ন রয়েছে ওটাই হলো জান্নাতি হাত। সুতরাং আমি আজকে বলি, কৃষকের হাত জান্নাতি হাত, শ্রমিকের হাত জান্নাতি হাত, খেটে খাওয়া মানুষের হাত জান্নাতি হাত। নবীজি বলেছেন, আল কাসিব ওয়া হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় তারা হলো আল্লাহর ওলি। আল্লাহর ওলি খোঁজার জন্য কোন দিকে যাও? মাঠে ময়দানে যারা কাজ করে হালাল রিজিক অর্জন করে তাদের কাছে যাও, তারাই
সন্তানে কষ্ট হয়ে গেছে, যে কারণে করোনা আক্রমণ করছে তাদেরকে, আর আমরা হালাল খেয়ে বড় শক্ত নামাজে আল্লাহকে না কার কপাল লাগিয়ে শ্রদ্ধা দিয়ে বলি আমরা একমাত্র তোমার গোলাম। কার গোলাম? এই কারণে আল্লাহ তাআলা অ্যান্টিবডি তৈরি করে দিয়েছেন, করোনা বলেন মহামারী বলেন কোনো কিছু আমাদের একে ধরে না। আল্লাহ শুকরিয়া আদায় করেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, হালাল ইনকাম করে খান, করোনা বলেন ডেল্টা ভেরিয়েন্ট বলেন অমিক্রন বলেন কোনো কিছু কাছে আসবে না। সব কিছু থেকে হেফাজতের মালিককে আল্লাহ। রোগমুক্ত করতে পারে কে? আল্লাহ। জীবনের আশা পূর্ণ করতে পারে কে? আল্লাহ। বাচ্চা দিতে পারে কে? আল্লাহ। নাকি শাহজালাল? না আর না, বুঝতে পারলাম। আমি বলছিলাম যে চা ডিস্ট্রিবিউশন বন্ধ করে, এই যে একজন খাবো না আরেকজন খা, সকলে বলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক বড় একটা শয়তান আসছে, কোরআন শরীফ থেকে গভীর একটা আলোচনা হচ্ছে, আল্লাহ তো দোয়া কবুল করবে, আমি ওখানে গিয়ে বিশ্বাস করি, এই জন্য শয়তান ডাক এসে গেছে। জোরে জোরে তাকবীর দেন, আল্লাহু আকবার, একটু জারাদা হাত উপরে তুলে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার ধ্বনি আমরা বড় ভালোবাসি, সকালবেলা যখন মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহু আকবার ধ্বনি শুনি ঘুমটাকে ছেড়ে ফেলে দিয়ে লেপ কাঠা ফেলে দিয়ে দ্রুত গতিতে মসজিদে আসি। আইন টাকার দুনিয়ার কোন রাজা বাদশার আইন নয়, কোন মানুষের তৈরি আইন নয়, আমার আল্লাহর আইন। যখন আজান শুনবে তখন মসজিদে যাবে, হুকুম কার? আইন কার? এত আসতে কেন? আল্লাহর নাম জোরে জোরে কোন? আল্লাহ। আবার বলেন আল্লাহ। আইন কার? আল্লাহ। বিধান কার? আল্লাহ। হুকুম কার? আল্লাহ। মাশাআল্লাহ, কি সুন্দর শোনা যায়। এই তো কয়েকদিন আগে ইলেকশনের সময় মিছিল করতে, ইলেকশন হয়ে গেছে কেন? বলা ভাঙ্গে মানে সোয়া বুঝে, যদি সব ব্যক্তির মিছিল করে থাকেন আশা করা যায় কিছু পাবেন, আর যদি এমন ব্যক্তির মিছিল করে থাকেন ক্ষমতায় গিয়ে গুম চুরি করব, চাউল চুরি করব, আল্লাহর কসম সওয়াব তো হবে না, সে যা পাপ করবে সব পাপের একটা অংশ আপনারা পাবেন। ঠিক। আর এখানে বসে যতবার সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ আল্লাহ বলবেন, ততবারই সওয়াব দিয়ে পূর্ণ করে দিবেন মিজানের পাল্লাকে। আল্লাহ আল্লাহ বলেন ওয়াইদা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা জিকরিল্লাহি ওয়াজারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। আল্লাহু আকবার। যখন আযান হবে দুনিয়ার সব কাজ ফেলে দিয়ে ফাসআউ ইলা জিকরিল্লাহ দ্রুত গতিতে আল্লাহর স্মরণের জন্য, আল্লাহর জিকিরের জন্য, সালাতের জন্য, নামাজের জন্য দৌড়াও। এই কে তো তোমরা দুজন, এই নীল চাদর আর এই জ্যাকেট লাগাও, এই এদিকে তাকো, এই আসো এখানে আসো, কি সমস্যা? এই আপনাদের কথা বলেন, কি সমস্যা বলো? সমস্যা কি? প্রস্তাব দোস্তে, এ বর্ষা তো প্রস্তাব ধরার কথা নাই, তাহলে ভবিষ্যতে বিয়ে শাদী করতে পারবো না, তো সমস্যা হয়ে যাবে। মাথাটা নিচু করে বসো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো, আল্লাহ ঠিক করে দেবে। আমি আবার ভালো ডাক্তার, কিন্তু ওষুধ নিয়ে যাও আমার কাছে, একটা লোক উঠা যাবে না যতক্ষণ মনে যাত না হবে।
আল্লাহ বলেন আজান হলে মসজিদে দৌড়াও। এখন যারা মুমিন তারা মসজিদে দৌড়ায়, আর যারা মুমিন নয় তারা মসজিদে জানালে কাঁথা নিয়ে আরো ভালো করে গুটি হয়েছে। আল্লাহ বলেন যারা মসজিদে যাবে নামাজ আদায়ের জন্য তাদের অবস্থা কেমন শোনা, বেচা কেনা বন্ধ করে দেয়া, কামকাজ বন্ধ করে রেখে তারা যখন মসজিদে যায় তাদের যে কাজের ক্ষতি হয়েছে বরকত দিয়া তার চাইতে বেশি পরিমাণ আমি পোষায় দেই। দালিকুম খায়রুন লাকুম ইন কুনতুম তাআলামুন, এটি তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝো। এখন নামাজ শেষ, আর বসে থাকার প্রয়োজন নাই, চলে যাও কৃষি কাজে, চলে যাও চাকরিতে, চলে যাও ব্যবসায়। ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। কাজ করতে হবে, হালাল অর্জন করতে হবে, নামাজ শেষ বসে থেকো না, কাজে চলে যাও, হালাল রিজিকের সন্ধানে আল্লাহ পাকের রেজা বন্দে হাসিলের জন্য যাও। কিন্তু জমিনে কাজ করতে গিয়া কারো লাল কেটে গেল না, আল্লাহ লাই আল কাটিয়া লোক আছে না আসলে করিমগঞ্জে নাই, যত গন্ডগোল আইল লইয়া জমিন লইয়া কোনো গন্ডগোল নাই, খালি সীমানা নিয়ে গন্ডগোল। একটু সুযোগ পাইছে কোদাল মারি দিছে আছে না নাই, ব্যবসা করতে গেছো বেঝাল মিশিও না, সোয়াবিন তেলের সাথে পাম অয়েল মিশা, আবার শীতের দিন টিনের ভিতরে কারেন্টের বাল্ব জ্বালায় তো কয় কারেন্টের বাল্ব কে কয়টা হিট করি মানে হলো বসে যায় তো মানুষ বুঝে বলে দুই নম্বর, আবার ওজনে দেওয়ার সময় 1 কেজি না দিয়ে 950 গ্রাম 50 গ্রাম কম। আল্লাহ কয় অমিক্রণ এই জন্য ইংরেজি ওয়াইডের মতাব চেপিন, হুজুরে যারা বেঝাল করে তাদের উপর আল্লাহর পক্ষ হতে লানত, আল্লাহর পক্ষ থেকে যদি লানত আসে ওই লোক কি আর ঠিক থাকতে পারে, কথা কন নাকে ওই লোক কি আর ঠিক থাকতে পারে, পারে না। দল্লাম আলো কাটে না, ব্যবসায় বেজাল দেয় না, কিন্তু সায়েন্স তোলে বৈশা মানুষের বদনাম কয়, হাত এরকম করে কই আমাকে ভালো না, এমন কই কাজ করছে ওইটা করছে, এক আঙ্গুল দিয়া বক্তা বক্তৃতা দিচ্ছে, তিন আঙ্গুল ফিরে আছে তার দিকে, আঙ্গুল তিনটা ডাক দিয়ে বলে বক্তা তুমি যার দুর্নাম কও তার চাইতে তিন গুণ তুমি বেশি খারাপ। আল্লাহ বলেন ওয়াইলুন লিকুল্লি হুমাজাতিন লুমাজা, সামনে এবং পিছনে মানুষের সমালোচনা যারা করে তাদের উপরে আমি আল্লাহর লাইনাত। আমার ভাইয়েরা তাহলে বোঝা গেল স্টলে বসে মানুষের দুর্নাম যারা কয় তাদের উপরে লানত, যারা আইল কাটে তাদের উপরে লানত, যারা ওজনে বেশকম করে বেজাল মিশায় তাদের উপরে লানত। তাহলে গজব আসবে না কেন, আল্লাহর লানত যদি আসে পৃথিবীর কেউ বাঁচাতে পারবে? আমার ভাইরা এর মধ্যে কিছু লোক আছে না মাঝি, আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, আল্লাহু আকবার, এর ভিতরে যারা নামাজ পড়ে মুমিন তারা কামিয়াব, তারা সফল, তারা জান্নাতি, জান্নাতের ফেরদাউসের ওয়ারিস, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু আবার কিছু লোক আছে নামাজ পড়ে নামাজের মধ্যে অলসতা করে, নামাজের মধ্যে শরীরে নিয়ে খেলা করে, আছে না নাই
নামাজ পড়তেছে, এরকম করে আসে না নাই? নামাজ পড়তেছে, কাপড় ধরতেছে, আসে না নাই? নামাজের মধ্যে দাঁড়ায় টুপি একবার এনে নেয়, আবার এমনি ঘুরায়, আবার আসে না নাই? নামাজ পড়তেছে, পাশে কে আসলো তাহলে নামাজ এভাবে খেলাধুলা করো? আল্লাহ রসুল তাকে আছেন, এক সাহাবি নামাজ পড়ছে, নামাজের মধ্যে খেলাধুলা করছে, হাত তাড়াচ্ছে, পা নাড়াচ্ছে, চোখে ধরছে, মাথায় ধরছে। আল্লাহর নবী বলেন তার নামাজ হয় না। লাউ খাশিয়াত কালবাহ, লাউ খাশিয়াত দাওয়ার আহ, যেহেতু অন্তরের ভিতরে আল্লাহর ভয় নাই, এজন্য তার অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহর ভয় নাই। অন্তরে ভয় থাকবে, অঙ্গ প্রত্যঙ্গ আদবের সাথে নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতো কথা কোন ঠেকে দেখি না। আমরা নামাজে কার দরবারে দাঁড়াই? যারা বললেন না তারা কি মনে করেন কোন খাজা বাবা, কোন নেতা নেত্রী, কোন আউলিয়া, কোন পীর বুজুর্গ, কোন মাজারে দাঁড়াই? কার দরবারে দাঁড়াই? জোরে কোন কার দরবারে? আল্লাহর দরবারে নামাজে দাঁড়াই। কত আদবের সাথে, বিনয়ের সাথে দাঁড়াতে হবে। শুনেন, বাংলাদেশে যারা হাজিরা দিয়েছেন, মামলার আসামি হয়েছেন, এবছর বহু মানুষ গায়েবী মামলার আসামি হয়েছে, বহু মানুষ মিথ্যা মামলার আসামি হয়েছে, আছে না নাই? আপনাদের করিমগঞ্জ কিশোরগঞ্জে না থাকতে পারে, আমার ঢাকায় কোন মামলার অভাব নাই, অভাব নাই, কথা কয় না? আমার ভাইয়ের আদালতে যখন তারা আসামি, জজের সামনে আদবের সাথে হাত দুটি তুলে তারপরে দাঁড়ায়। সুপ্রিম কোর্টে আমি দেখেছি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আর বর্তমান প্রধানমন্ত্রী দুইজন জনপ্রিয় নেত্রী যখন সুপ্রিম কোর্টে দাঁড়াইছে, ফখরুদ্দিন সরকারের আমলে এমন আদবের সাথে দাঁড়াইছে, কোন প্রকার বেয়াদবি যাতে না হয়। কারণ বাংলাদেশের প্রধান বিচারপতি, প্রধান বিচারপতির সামনে যদি আদবের সাথে দাঁড়াতে হয়, সমস্ত বিচারপতিদের বিচারপতিকে, সমস্ত রাজাদের রাজাকে, আহকামুল হাকিমিনকে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহর চাইতে উত্তম বিচারক কি আর কেউ আছে? তাহলে ওই আল্লাহর দরবারে দাঁড়ান, আল্লাহর আদালতে দাঁড়ান, নামাজে এত বেয়াদবি কেন? আদবের সাথে দাঁড়াতে হবে, বিনয় নম্রতার সাথে দাঁড়াতে হবে। যারা বিনয় নম্রতার সাথে দাঁড়াবে, আল্লাহর নবী বলেন তারা জান্নাতি হবে, আল্লাহ বলেন তারা কামিয়াব। আল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নামাজের মধ্যে যারা নম্র, ভদ্র, সালিহ, নামাজের মধ্যে কোনো অভদ্রতামি করে না, শানের খেলাপ করে না, আল্লাহর আদরে দাঁড়িয়েছে। নামাজের ভিতরে সবচাইতে বিনয়ী, নম্র, ভদ্র একজন মানুষ তাকে মনে হয়, কথা বল ঠিক না? ঠিক তারা সফল। এবার গভীর রাত্রে চারটি সুন্দর আমলের কথা বলবে, আমল চারটি যদি কেউ বাড়িতে নিয়ে যেতে পারে, বিনয় হিসেবে জান্নাতে চলে যাবে। নবীজি বলেন আইয়ুহান্নাস, হে মানব মন্ডলী, আফসোস সালাম, বেশি করে সালাম দাও, সালাম দেওয়া দরকার আছে না নাই? সালাম দিলে শান্তি আসে, সালাম দিলে দুঃখ দূর হয়, সালাম দিলে শত্রুতা দূর হয়, সালাম দিলে বন্ধুত্ব তৈরি হয়, সালাম দিলে মনের অশান্তি দূর হয়ে যায়, হৃদয়ের ভিতরে অশান্তি দিলে যাইতে। দেখা হলে সালাম করো, সালাম হলো ভালো থাকার দোয়া, প্রথমে যে সালাম করে হৃদয়টা যোছনা দিয়ে দোয়া, আসসালাম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম, আসসালাম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম, মারহাবা করো। নবীজি বলেন এক নম্বর সালাম, দুই নম্বর ওয়াইতু আমুত তুআম,
ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ায়। করিমগঞ্জে এসে দেখলাম এলাকার মানুষগুলি সত্যি জান্নাতি মানুষ, সহজ সরল মানুষ, তারাই নিয়ামতপুর এলাকার মানুষগুলো বড়ই ভালো, কাজলা অনেক ভালো মানুষ, আসার সাথে সাথে খাবার দিয়েছে। বুঝতে পেরেছি জান্নাতের আমল এলাকার মানুষের মধ্যে আছে, আলহামদুলিল্লাহ। নবীজি বলেন, এক নম্বর সালাম, দু নম্বর ক্ষুধার্ত মানুষকে খানা দাও, তিন নম্বর অস্তিল আরহাম, আত্মীয়তার সম্পর্ক সুন্দর করো, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও, ছিন্ন করো না। সাল্লু বিল্লাইলি ওয়ান্নাসু নিয়াম, গভীর রজনীতে নামাজ পড়ো, মানুষগুলো যখন ঘুমিয়ে থাকে তাদখুলুল জান্নাত বিসালাম, নিরাপদে জান্নাতে দাখিল হও। তাহলে এক নম্বর আমল সালাম, মনে থাকবে। দুই নম্বর ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো, তিন নম্বর আত্মীয়তার সম্পর্ক সুন্দর করা, চার নম্বর গভীর রজনীতে নামাজ পড়া। এই চারটি আমল করতে পারবো না, এমন কোন মানুষ নাই গভীর রাত্রে একবার তার ঘুম ভাঙে না। আল্লাহ বলে, গুনাহ তোমার ঘুমটা আমি ভেঙে দিয়েছি তাহাজ্জাতের নামাজে সেজদা দেওয়ার জন্য, তুমি ওঠো সেজদা দাও, চোখের পানি ছেড়ে দাও, জীবনের সব গুনাহ মাফ করে দেব, আমার ওলির দপ্তরে তোমার নামটা লিখে দিব। অনেক মানুষ এসে বলে, হুজুর সারা রাত জেগেছিলাম ঘুম হয় না, এক ঘুমের পরে আর ঘুমাতে পারি নাই, খাটের এপাশ থেকে ওপাশ, এ বালিশ থেকে ও বালিশ, সারা রাত চলে গেল ঘুম হয় না। আমি বললাম, ঘুমের ঔষধ আমি দেব, আপনি গভীর রজনীতে ঠান্ডা পানি দিয়ে অজু করেন, দুরাকাত নামাজ পড়েন, চোখের পানি ছেড়ে দেন, হৃদয়টা প্রশান্তি দিয়ে ভরে দিবেন কে, আরো দুরাকাত পড়েন, চোখে ঘুম দিয়ে দিবেন কে, আরো দুরাকাত পড়ে, আরো দুরাকাত পড়েন, বালিশে মাথা লাগাতে দেরি হবে, ঘুম আসতে দেরি হবে না, কারণ রাতের নামাজ মানুষের ইজ্জত বাড়িয়ে দেয়, রাতের নামাজ মানুষের প্রশান্তি ঢেলে দেয়, মানুষের অশান্তি দূর করে দেয়, পেরেশানি দূর করে দেয়। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গভীর রাতে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, সলনার হাতছানি যতই আসুক, সলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরে ও তাকায় না, ও যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি নামাজ পড়েছেন জোহরের নামাজ, বলবো সাহাবীকরামের দিকে মুখ করে বসেছেন, সাহাবীরা মনে করেছেন রসুল কিছু বলবেন, রসুলকে রেখে কিভাবে যায়। আল্লাহ নবী শুরু করলেন বয়ান, আসরের আজানের সময় হয়ে গেল, আসরের আজান দিলেন, জামাত পড়লেন, আবার নবীজি সাহাবীদের দিকে মুখ করে বসলেন, মাগরিবের সময় হয়ে গেল। এতক্ষণ নবীজি বয়ান করতেছিলেন, আবার মাগরিব পড়লেন জামাতের সাথে, আবার বসেছেন সাহাবীদের দিকে মুখ করে, এশার নামাজের আজান হয়েছে, আল্লাহর নবী এশার নামাজ জামাতের সাথে করেছে, আবারও বসেছেন। সাহাবীরা চিন্তা করলো, আজকে মনে হয় আর বাড়িতে যাওয়া হবে না, রসুল জোহরের পর থেকে বাসন দেওয়া শুরু করলেন, বাসনের ভিতরে পৃথিবীর কোন দেশের শাসক কেমন হবে, কোন জমানায় কোথায় কেমন শাসক আসবে, জালেম হবে নাকি ন্যায় বিচারক হবে, অত্যাচারী হবে নাকি ভালো হবে,
মুমিন বান্দাদের প্রতি নির্যাতন করবে কিনা, কোরআনের কর্মীদেরকে শাস্তি দেবে কিনা, মিথ্যাপবাদ দিয়ে জেলের মধ্যে ভরবে কিনা, ফাঁসির দড়িতে ঝুলাবে কিনা, সব কথাগুলো আল্লাহর রাসূল কোন কোন পঙ্খভাবে বলে গেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হঠাৎ করে নবীজি বললেন, শোনো আমার সাহাবীরা, আমার উম্মতের ভিতরে 70,000 উম্মত আল্লাহ বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিবেন। আল্লাহর নবী যখন এই কথা বললেন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসনা দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, নবীজি আমি কি ওই 70,000 অন্তর্ভুক্ত হতে পারবো? আল্লাহর নবী বললেন, তুমি ওই 70,000 দলভুক্ত হয়ে গেছো। হযরতে আব্দুল্লাহ বিন মাসনা বসে গেলেন, আব্দুল্লাহ বিন মাসুদ দাঁড়িয়ে গিয়েছেন, ও নবীজি আমি কি ওই 70,000 কাতারে থাকতে পারবো, সামিল হতে পারবো নি? আল্লাহ নবী বললেন, সাবিকুন উলাইকাল মুকাররাবুন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, তারা অগ্রগামী, তারা নিকটবর্তী, তাদের দল বহু দূরে চলে গেছে, তাদের সাথে তুমি আর সামিল হতে পারবে না। আব্দুল্লাহ বিন মাসুদ মন খারাপ করে বসে গেলেন, আবার হঠাৎ আবু বকর দাঁড়িয়ে গেলেন, আবু বকর সিদ্দিক, সিদ্দিক আকবর নবীন হিজরতের রজনীর সঙ্গী, আল্লাহর নবীর জন্য জবালে সুরের গুহায় সাপের কামড় খেয়ে জীবন দিতে চলেছেন, কিন্তু নবীজির ঘুম ভাঙে না। এত ভালোবাসা, এত প্রেম, এত মহাব্বা, তারা ছিল সত্যিকারের আল্লাহর রসুলের আশিক। আজকের দুনিয়ার জমিনে বড় বড় জোট আছে, মোসাসে দাড়ি নাই, এক অক্ত নামাজ নাই, ছয় অক্ত পলকিটা নেই, হালাল হারাম বাসে না, হারাম গুলো সারাদিন খায়, আবার তারা কয় আছে গেছে না, আপনাদের কিশোরগঞ্জে নাই, নামাজ পড়ে না, কিন্তু দোতরা বাজায় কয় মদিনা জামু কেমনে, আগেকার দিনের গানগুলি কত সুন্দর ছিল, ওই গান শুনে মুরব্বীরা কাঁদত, মসজিদে যেত, আর বর্তমান গান শুনে যুব সমাজের চরিত্র নষ্ট হয়ে গেছে। কথা কর, আগেকার দিনের একটা গানের কলি আমি শোনাই নি, শোনাবো? কি চমৎকার গানের কলি ছিল, দুয়ারে আইসা চেপাল কি নাইরি দাও তোলো রে তোলো মুখে আল্লাহ রাসূল সবে বলো মুখে আল্লাহ রাসূল। মাশাআল্লাহ, আপনারা পারেন তো? পারেন না? আর বর্তমানে কি গান বাড়িছে? একটু পুরো হয়ে গেছে, আরো নতুন গান আছে, বান্দর বান্দর, আর খেতে ছাগল বন্দি, জলে বন্দি, নারীর কাছে পুরুষ বন্দি, কাটাই বারো মা সখী গো, আমার মন ভালো না, মনে তো খারাপ হয়েছে কি? কোরআন তেলাওয়াত কর, মন ভালো করে দিবেন কে? তাহাজ্জুদের নামাজে দাঁড়াও, মন ভালো করে দিবেন কে? রোজা রাখো, আল্লাহর জিকির করো, কোরআনের তেলাওয়াত করো, মনটা ভালো করে দিবেন কে? হযরত সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর কেন দাঁড়িয়ে আছো? আবু বকর ডাক দিয়ে বলে, নবীজি 70,000 বলেছে, আপনার উম্মত এত বেশি হবে, 70,000 সংখ্যাটা কম হয়ে গেছে। ও নবীজি আমি চাই একটু সংখ্যা বাড়িয়ে দেন, আর আপনি এমন নবী যে নবী আল্লাহর দরবারে হাত তুললে আল্লাহ ফিরিয়ে দেয় না, সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলে, আবু বকর তোমার দোয়া কবুল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন 70,000 সাথে প্রতি হাজারে 70,000 লাগিয়ে দিয়েছেন। আবু বকর খুশি হয়েছেন, বসে গেলেন, দাঁড়িয়ে গেলেন হযরত ওমর ফারুক, ডাক দিয়ে বলে, নবীজি আমি ওই ওমর এসেছি যে ওমর তলোয়ার নিয়ে আপনার শির কাটার জন্য এসেছিলাম, আবার ওই তলোয়ার কদমে রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি, আমি ওই ওমর এসেছি, আজকে আমার একটা দাবি জানতে চাই পূরণ হবে নি। নবীজি ডাক দিয়ে বলে, কি দাবি? ওমর বলে, নবীজি মাশরিক থেকে মাগরিব, সীমাল থেকে জনক, পৃথিবীর এক প্রান্ত থেকে আবার অপর প্রান্ত পর্যন্ত আপনার উম্মত ছড়িয়ে যাবে,
ওই গ্রামের সহজ সরল মানুষগুলো যাতে বিনা হিসেবে জান্নাতি হতে পারে, আমি চাই সংখ্যা আরেকটু বাড়ায় দে। আল্লাহর নবী বলে, উমর তুমি সাক্ষী থেকো, 70,000-এর প্রতি হাজারে 70,000, দুই বারে মিলে যা হলো, এখন প্রতি জনে জনে 70,000 করে লাগায় দিলাম। আবু বকর বসে গিয়েছিল কিন্তু উমর বসে না। নবীজি ডাক দিয়ে কয়, উমর বসে নাই কেন? কারণ হযরত উমর চোখের পানি ছেড়ে দিয়েছে। ডাক দিয়ে বলে, নবীজি আমি চাই না আপনার একটা উম্মত জাহান্নামী হোক, আমি চাই না আপনার একটা উম্মত জাহান্নামে যাক, সংখ্যার একটু বাড়ায় দেন, এত বেশি পরিমাণ বাড়াবেন মাশরিক থেকে মাগরিব পর্যন্ত কোন উম্মত যেন বাদ না পড়ে। নবীজি ডাক দিয়ে বলে, আমার সাক্ষী দেখো, হাসরের ময়দানে আমি রসুল দাঁড়িয়ে যাব, আমার হাতটা বাড়িয়ে দেব, আল্লাহর রহমতে আমার হাত হাসরের এক প্রান্তে পৌঁছে যাবে, আরেকটি হাত বাড়িয়ে যাব, আল্লাহর রহমতে আমার আরেক হাত হাসরের অপর প্রান্তে পৌঁছে যাবে, আর ওই হাতকে আমি পাঞ্জা দেব, লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন কোটি কোটি উম্মত ওই পাঞ্জার ভিতরে পড়বে, যত উম্মত আমার পাঞ্জার ভিতরে পড়বে সমস্ত উম্মত গুলি বিনা হিসাবে জান্নাতে পৌঁছে যাবে। আর যত উমর বলে, নবী যে আমি খুশি হয়েছি, আমার মনে হয় গ্রামের ওই সহজ সরল মুসল্লি গুলি আপনার পাঞ্জার ভিতরে পড়ে যাবে। আল্লাহর নবী বলে, ও উমর শর্ত আছে, আল্লাহর সাথে যারা শরীক করবে না, আল্লাহর সাথে যারা শরীক করবে না, হযরতে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল ইয়েমেনের শাসক বানিয়ে পাঠালেন, 10টি উপদেশ দিলেন। এক নম্বর বললেন, লা তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, লাও হাযরিকতা, যদি তোমাকে জ্বালিয়ে দেয় পুড়িয়ে দেয় তারপর আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। এখন আমাদের সমাজে শরীক আছে না নাই? মাজারে গিয়ে কয়, খাজা বাবা আমারে দাও, পায়ের মধ্যে সেজদা দিয়ে কয়, বাবা আমারে দাও, আল্লাহ কয়, তোর জীবন জিন্দিগারি বরবাদ করেছি, সব আমল বরবাদ করে দিয়েছি, কারণ সেজদা দিবে একমাত্র কাকে? জোরে জোরে কর, আরো জোরে, আল্লাহুম্মা ইয়াকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহমিদু ওয়া নারজু রাহমাতাকা। কার কাছে বলি এগুলি? জোরে জোরে কোন কার কাছে? ওয়া লাকা নুসাল্লি, নামাজ একমাত্র কার জন্য? ওয়া নাসজুদু, সেজদা একমাত্র কার জন্য? আল্লাহ বলেন, ও নবী কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বলে দাও, নিশ্চয় আমার সলাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ শুধুমাত্র একমাত্র কার জন্য? জোরে কোন কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। যে ব্যক্তি এই শপথ বাক্য পাঠ করে ওই ব্যক্তি খাজা বাবাকে সব কিছুর মালিক মনে করতে পারে। গান বাড়াইছে, হাই বড় পীর আব্দুল কাদির জিলানি জিলানি, তোমার নামের গুণে আগুন হইয়া যাই পানি, হাই বড় পীর আব্দুল কাদির। আছে না নাই? জোরে জোরে কোন নাউজুবিল্লাহ, জোরে জোরে কোন আস্তাগফিরুল্লাহ। একমাত্র আল্লাহর নামে আগুন পানি হয়। ইব্রাহিম খলিলুল্লাহকে যখন আগুনের ভিতরে নমরুদ ফেলে দিয়েছেন, আল্লাহ বলেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার, আগুনকে ফুলের বাগান বানিয়ে দিয়েছেন কে? এই জন্য গান যদি বলতে হয় গানের ভাষা চেঞ্জ করেন, গানের ভাষাগুলো এমন ভাবে বলেন,
আল্লাহ তুমি দয়ার সাগর, তুমি শ্রেষ্ঠ জানি, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। আমার ইসলাম যদি ক্ষমতায় যায়, আমার কোরআন যদি দেশ চালায়, এই দেশের টেলিভিশন বন্ধ হবে না, এই দেশের রেডিও বন্ধ হবে না, সব ইসলাম দিয়ে চলবে। কতক্ষণ ঠিক কিনা? গানের ভাষা পরিবর্তন হবে, গানের ভাষা এমন সুন্দর হবে, গান শুনে মানুষগুলো মসজিদে যাবে, গান শুনে মানুষের কলিজা ঠান্ডা হবে। কারণ গানের কথাগুলি যদি সুন্দর হয়, মানুষগুলো সুন্দর হবে, চরিত্রবান হবে। কথাগুলো ঠিক কি ঠিক না? গানের কথাগুলো ভালো বানিয়ে যদি রেডিওতে ছেড়ে দেওয়া হয়, গান শুনবে মুসলমান, নামাজে চলে যাবে। বাস্তব কোরআনের অনুবাদ ছিল গান, কেমন সুন্দর ছিল, দুই কান্দে দুই ফেরেশতা আছে না নাই? কোরআন শরীফ আল্লাহ বলছে দুই কান্দে যে ছিল তোমার দুইজন পাহারা, তোমারে একলা তুইয়া বলাইছে তাহারা, ঠিক না? তোমার আটি কুঠুরি নয় দরজা, আটি কুঠুরি নয় দরজা, বন্ধ আজি হল রে হল মুখে আল্লাহ রাসূল সবে বল, মুখে আল্লাহ রাসূল সবে বল, দুয়ারে আয়েশা চে পালকে নায়ুনি দাও তুল রে তুল মুখে আল্লাহ রাসূল সবে বল। এই গানগুলো যদি রেডিওতে বাজে কোনো ক্ষতির সম্ভাবনা নাই, না কথা ঠিক কি না? আবার এই গানগুলো যদি বাজে, আসিনা আমার মুক্তার, আসিনা আমার বারিশার, আসিনা আমার মুক্তার, আসিনা আমার বারিশার, শেষ বিচারের হাই ঘটেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি জামিন দার, আমি পাপি তিনি। এটা তো ভালো গান, এটা রসুলের সাড়ে, রসুল আমার জামিনদার, কথা কোন ঠিক কে ঠিক না? এটা ভালো গান, এই গুলি যদি বাজে জনগণ ভালো হবে, চরিত্রবান হবে, কথা কোন ঠিক কি না? মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু আছে কে জানি তো আগে, মুহাম্মদ নাম যতই জপি ও নাম যত প্রিয়তম, ও নাম যত মজনু সম, ওই নামে পাপিয়া গাহে, ওই নামে পাপিয়া গাহে, হৃদয় কুসুম বাগে, মুহাম্মদ নাম যতই জপি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এগুলি দিয়ে রেডিও যদি চলে সমস্যা আছে? কথা কম না। আমার ভাইরা আমি বলতেছিলাম, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহ ছাড়া আর কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। ধন সম্পদ চান আল্লাহর কাছে চাইবেন, রোগ মুক্তি চান আল্লাহর কাছে চাইবেন, জীবনের যত আশা, জীবনের যত ভরসা, জীবনের যত চাওয়া, জীবনের যত দোয়া, জীবনের যত প্রার্থনা সব কার কাছে করব? লাহ মাতালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের ঘনভাণ্ডারের চাবি আল্লাহ বলেন আমার হাতে, ঠিক কার হাতে? আল্লাহর হাতে, আল্লাহর কাছে চাও, দুনিয়ার আর কারো কাছে চাইও না, আল্লাহ কবুল করুন। আমার ভাইয়েরা সর্বশেষ আমি বুঝতে পারতেছি আপনাদের শীতে কষ্ট হচ্ছে, সর্বশেষ চারটি কথা বলবো। এই চারটি কাজ যে গোলাম করবে, পঞ্চম কাজ ওই গোলামের জন্য আমার আল্লাহ করবেন,
আপনারা এমন চারটি কাজ শিখে যান যে চারটি কাজ করলে পঞ্চম কাজটা আপনার জন্য আল্লাহ করবে। এটা শোনা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াজ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا الله أكبر আল্লাহ বলেন, হে ইমানদার, ইমানদার পরে তোমরা আল্লাহকে ভয় করবে। এক নম্বর কাজ হলো কার ভয়? আমার তো কণ্ঠ এখন বসে যাচ্ছে, কুয়াশা আস্তে আস্তে আর কণ্ঠ বসে যাচ্ছে। আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে। এক নম্বর কাজ কার ভয়? দুই নম্বর, অপহরণ কাউলেন সাদিদা, সত্য কথা বলবে, মিথ্যা বলবে না, চুগল ভুরি করবে না, গিবত করবে না, পরনিন্দা করবে না। তিন নম্বরে, নিজেকে সংশোধন করবে, ইসলাহালাকুম, নিজেকে সংশোধন করো, আমালাকুম, এবং আমলগুলোকে সংশোধন করো। এই চারটি কাজ গোলাম তুমি করো, আল্লাহ বলেন পঞ্চম কাজটা আমি করবো, তোমাদের জীবনের সব পাপরাশি গুলি আমি মাফ করে দেবো, জোরে কর সুবহানাল্লাহ। তারপরে তোমাদেরকে আমি জান্নাত দেব। আমার ভাইরা, এই জান্নাতে যেতে চান কিনা? জোরে জোরে কর, যেতে চান কিনা? বিনা হিসেবে জান্নাতি বলেছেন, ওই বিনা হিসেবে জান্নাতিদের কাতারে যেন আল্লাহ আমাদেরকে সামিল করে দেয়। সকলে জোরে জোরে কোন আমি, কিন্তু আমি জানি না জান্নাতি হব নাকি জাহান্নামী হব। তবে রসুল যে নিয়ম দিয়েছেন, আল্লাহ যে বিধান দিয়েছেন, আল্লাহর বিধান মেনে, রসুলের সুন্নত মানলে আশা করা যায় জান্নাতে যাওয়া যাবে। কথা কর, যেতে চাই তো জান্নাতে নাকি? আল্লাহ কবুল করো। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করে। আমিন। আরো জোরে কর আমিন। কিছু আচার ব্যবহারটা একটু সুন্দর করা দরকার, কথাগুলো মোলায়েম হওয়া দরকার, ভদ্রচিত হওয়া দরকার। আল্লাহ তাআলা তার রাসূলকে ডাক ডাক করে, ও নবী, তোমার উপরে আল্লাহর রহমত, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিন্ত লাহুম। ও রাসূল, তোমার জন্য এটা আল্লাহর রহমত যে তুমি তোমার চতুর্দিকে যারা তাদের প্রতি তুমি নরম ছিলা। কি ছিলা? নরম। নরম ব্যবহার ভালা না গরম ব্যবহার ভালা? একটু কাদা রাখেন সামনে, কাদার মধ্যে পাথর গুলো ছুড়ে ছুড়ে মারেন, কাদায় কিন্তু পাথর গুলোকে ছাড়বে না, ধরে রাখবে। আর একটা বড় পাথর রাখেন, ওই পাথরে মার্বেল মারেন, থাকবে? এই জন্য নবীজি কয়, তুমি কাদার মতো নহও, নরম হও, তোমার চতুর্দিকে মানুষ জড় হবে। মান তাওয়াদা লিল্লাহি রাফাআহু আল্লাহু রাসাহু। যে ব্যক্তি বিনিয় হয়, আল্লাহ তার মাথা উঁচু করে দেয়। সুবহানাল্লাহ। কোন মান তাওয়াদা লিল্লাহ ফাহুয়া নাফসিহি সাগীর ওয়া ফি আয়ুনিন নাস কাবীর। নবীজি বলেন, যে বিনিয় হয়, নম্র হয়, ভদ্র হয়, নিজের চোখে সে ছোট হলেও লোকের চোখে আল্লাহ তারে বড় বানায় দেয়।
এজন্য আল্লাহ বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ও নবী তোমার উপর আল্লাহর রহমত এটা লিংতালাহুম, তোমার চতুর্দিকে যারা তাদের প্রতি তুমি নরম। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, তুমি যদি শক্ত হতে, তোমার হৃদয় যদি শক্ত হতো, তোমার কলব যদি শক্ত হতো, লানফাদ্দু মিন হাওলিক, তোমার চতুর্দিক থেকে তারা ছিটকে যেত, তুমি জনশূন্য হয়ে যেতে। আল্লাহর রাসূলের নরম ব্যবহার, আল্লাহর রাসূলের কোমলতা, এখন তামাম বিশ্বে প্রায় 200 কোটির মতন মুসলমান, ওয়াইসির জরিপ অনুপাতে 8,500 লোক প্রতিদিন কালিমা পড়ে মুসলমান হয়। আর আস্তে কম, মায়ানমারে মুসলমানদেরকে মারে, কাশ্মীরে মুসলমানদেরকে মারে, ফিলিস্তিনে মুসলমানদেরকে মারে, চীনের উইগরে মুসলমানদেরকে মারে, ইউরোপ আমেরিকায় মুসলমানদেরকে মারে, সব জায়গায় মুসলমানদেরকে মারে, খ্রিস্টানেরা মারে, ইহুদিরা মারে, বৌদ্ধরা মারে, হিন্দুরা মারে, কিন্তু মুসলমান কাউকে মারে না, কাউকে আঘাত করে না। এ কারণে অন্য ধর্মের পণ্ডিত মহাপণ্ডিতেরা কালিমা পড়ে মুসলমান হয়। আপনাদের কষ্ট হচ্ছে, আমি সত্য করে একটা ঘটনা বলি। আল্লাহর কোরআন কি এমন বিমোহনী শক্তি দেখেন, আমেরিকার একজন পপ সঙ্গীত শিল্পী গায়িকা, শ্রেষ্ঠ গায়িকা, এক একটা সঙ্গীত সন্ধ্যায় 10 লক্ষ মানুষ হয়, $1,00,000 উঠে, হৃদয়ের ভিতরে শান্তি নাই, শান্তির জন্য দামি দামি বিয়ার কিনে নৃত্যশিল্পীদেরকে জমায়, মিউজিক এর কনসার্টের আয়োজন করে, সারা রাত কনসার্ট চলে, বিয়ার পান করে, শান্তির জন্য শান্তি পায় না। শান্তি কোথায় পাবে? শান্তির জন্য ভালো ভালো দামি ব্র্যান্ডের 5টা গাড়ি কিনেছে, 5টি দেশে 5টি বড় বড় বাড়ি করেছে, ওই দেশে যাওয়ার জন্য নিজস্ব প্রাইভেট বিমান কিনেছে, কিন্তু শান্তি নাই। হঠাৎ করে মার্সিডিজ কারে চড়ে নিউ ইয়র্কের শহর দিয়া চলছে ওই সঙ্গীত শিল্পী, নাম হচ্ছে জেনিফার গ্রাউট। জেনিফার গ্রাউট ইউটিউবে চার্জ দিয়ে দেখে, একটু গ্লাসটা খুললেন নিউ ইয়র্ক সিটিতে সেন্ট্রাল মসজিদ থেকে কোরআন এনে তেলাওয়াত ভেসে আসছে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, কোরআনের তেলাওয়াত ঈমান বাড়ায় না কমায়? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম বললেন, ড্রাইভার গাড়ি থামাও, ড্রাইভার থমকে গেল, গাড়ি থামিয়েছেন। বলছে ড্রাইভার, এত সুন্দর গান কোথায় থেকে আসছে? জীবনে এত কোনোদিন এত সুন্দর গান শুনি নাই। নাথিং ইজ সং সুইটার দেন সং ইন দিস ওয়ার্ল্ড। ড্রাইভার বলছে, ম্যাডাম এটা গান নয়, এটা কোরআনের তিলাওয়াত। ড্রাইভারকে বলছে, কোরআন কি? ড্রাইভার বলছে, ম্যাডাম মুসলমানদের একটা গাইড বুক, কনস্টিটিউশন, সংবিধান, যে কিতাব পড়ে মুসলমান নামাজ পড়ে, তাদের রবকে ডাকে। জেনিফার গ্রাউট বললেন, যদি তাই হয় এই কালিমা পড়ব, এই কোরআন পড়ব, মুসলমান হয়ে যাব। সব ছেড়ে দিয়ে কালিমা পড়লেন, মুসলমান হলেন, সৌদি আরব আসলেন, 6 বছরে ভালো করে কোরআন শিখলেন, আমাদের মতো আনা কুমার জানা কুমার। এখন কোরআনের তেলাওয়াত এত মিষ্টি মধুর কণ্ঠে করে, এক একটা তেলাওয়াত
ইউটিউবে আপলোড দিলে 2 লক্ষ 3 লক্ষ 4 লক্ষ 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউ হয়ে যায়। কোরআন তাকে পরিবর্তন করেছে, ঈমানের নূর জ্বালিয়েছে, অসম্মানের স্থান থেকে সম্মানের স্থানে এনে দিয়েছে। আল্লাহর কোরআন কথা কোন ঠিক কিনা? এই কোরআন শরীফটা ঘরে ঘরে আছে না নাই? কিন্তু আগের মতন তেলাওয়াত নাই, তাই না? সকালে যদি তেলাওয়াত হতো, সন্ধ্যায় যদি তেলাওয়াত হতো, রহমত দিয়া ভারিটা ভরে দিতেন কে? এজন্যে হাতে আমার হাত দুটি পায়ে রেখে অনুরোধ করে বললাম, আবার ঘরে তেলাওয়াত জারি করেন, ঘরটাকে রহমত দিয়ে ভরপুর করেন, শান্তি দিয়া ভরে দিবে কে? আল্লাহ কবুল করো। আরো জোরে কর আমার ভাইয়েরা। এজন্যে সর্বশেষ অনুরোধ করলাম, ব্যবহারটা সুন্দর করবেন, নরম করবেন, তেলাওয়াত করবেন, ঘরে বাচ্চাদেরকে মক্তবে পাঠাবেন। আমরা মক্তবে না গেলে কাঁচা জিংলা দিয়া বাইরেইতো। আর এখন বাবা আপনার পরে উঠে সন্তান নয়টায় উঠে কেজি স্কুলে লইয়া যায় দৌড়ায়। আমি অনুরোধ করি সন্তানকে মাদ্রাসায় পড়ান, হাফেজ বানান, আলেম বানান, তারপরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে আপনার সন্তান জীবনের শুরুতে যদি দিন শিখতে পারে, এই সন্তান বড় হয়ে দিন ভুলে যাবে না। ওই কোরআন গারব ডাক্তার মুরাদকে যদি বাবা কোরআন শিখাতো, দিন শিখাতো, এমপি হয়ে প্রতিমন্ত্রী হয়ে ইসলামের বিরুদ্ধে সে কথা বলতো না, দিনের বিরুদ্ধে যাইত না। এখন আল্লাহ তার এত বেশি অপমান করেছে, পৃথিবীর কোন দেশে তার জায়গা নাই। ওই উপরে ছিল ঘাড়ে ধরে আসার মেরে এত নিচে ফেলে দিয়েছে, এখন আর প্রকাশ্যে মুখ দেখাতে পারে না। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলা ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। কথা কোন ঠিক কিনা? সকালবেলার মন্ত্রী, বিকালবেলার পথের ভিখারি, ইসলামের বিরুদ্ধে যায় না, দিনের বিরুদ্ধে কথা বলো না, দিনের পক্ষে থাকো, ইজ্জত দিবার মালিককে। কুল ইল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা ও তামসিউল মুলক বিল মান তাশা ও তুইজ্জু মান তাশা ও তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিছু গোলাম দুনিয়ার জমিনে রয়েছেন যারা জীবনকে এত বেশি ইজ্জত কামাই করেছেন, কিয়ামত রাত পর্যন্ত তাদের ইজ্জত কমবে না। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বিষ প্রয়োগ করে শাহাদাতের পেয়ালা পান করিয়েছেন, বলেন তো ওনার ইজ্জত বাড়তেছে না কমতেছে? এরকম কিছু আল্লাহর গোলাম আমার দেশে শহীদ করে দেওয়া হয়েছে ফাঁসির দড়ি দিয়ে, কিন্তু তাদের ইজ্জত কমে নাই, বাড়তেছে, বাড়তেই থাকবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। বছরের জন্য পাক ভারত উপমহাদেশ ব্রিটিশদের গোলাম হয়ে গেল, সর্বপ্রথম ব্রিটিশদের থেকে দেশকে স্বাধীন করার জন্য গোলামে কিরাম হুঙ্কার দিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন। কথা বলেন ঠিক কি না? মুসলমানদের উপর নির্যাতনের স্টিপুলার জারি করল, মুসলমানদেরকে অশিক্ষিত করতে হবে, মুসলমানদেরকে গোলাম বানাতে হবে, নীল চাষে বাধ্য করতে হবে, তাদেরকে ধরে নিয়ে নিয়ে নির্যাতন করতে হবে, চোরসাপ ছেলের মধ্যে নিয়ে তাদেরকে নির্যাতন করেছে, যুবতী মেয়েদেরকে ধরে নিয়ে নিয়ে নির্যাতন করেছে। আলামরা জেগে উঠল,
কোরআনের সৈনিকেরা প্রতিরোধ করার চেষ্টা করল, ইতুমির টিপু সুলতান সবাই ছিল মুসলমান, কথা সবাই ছিল ট্রাইব্যুনাল গঠন করে সেখানে মিথ্যা মামলা দায়ের করে তাকে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে অপরাধী সাব্যস্ত করে তার মৃত্যুদণ্ড ঘোষণা করা হলো। হাতে রশি পায়ে রশি দণ্ডা বেরি করে চোখের পানি ঝরঝর করে পড়ছে, আল্লাহর কোরআনে নিয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ চোখের পানিতে তাকে বিদায় দিচ্ছেন। যেতে যেতে একটু দূর যাবার পরে আল্লাহর গোলাম তাকে দেখে বোরকা পরিহিতা একজন মহিলা তিন চারটি ছোট ছোট বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। জাফর আহমদ দেবেশ্বরী রহমাতুল্লাহ তাকে দেখলেন এই বাচ্চা গুলি তো আমার, এই মহিলা দাঁড়িয়ে আছে তার চেহারা দেখা যায় না, নিশ্চয়ই তিনি আমার দিদি। যারা তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাচ্ছে তাদেরকে বললেন ভাইয়েরা একটু সময় আমাকে দাও, জীবনের শেষ আদর আমার সন্তানদেরকে আমি করব, কপালে একটু চুমু খাবো, আল্লাহর সাক্ষাতে চলে যাচ্ছি, যাওয়ার আগে তাদেরকে একটু আদর দিয়ে যায়। এবার যারা ধরে নিয়ে যাচ্ছেন তারা বললেন ঠিক আছে হাতের রশি খুলে দাও, হাতের রশিটা খুলে দিলেন, আস্তে আস্তে করে কিনারে গেলেন। জাফর আহমদ দেবেশ্বরী রহমাতুল্লাহ আলাইহি তার স্নেহের হাত সন্তানদের মাথায় বুলিয়ে দিলেন, ছোট ছোট বাচ্চাগুলি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে, বাবার ডান্ডা দেরি পড়ানো একটু করি ফাঁসি হবে। পর্দার ভিতরে থেকে মহিলা কাঁদছে, গুনগুন কান্নার শব্দ শোনা যায়। মহিলা দেখে বলছে আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাচ্ছেন, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে আরামে থাকবে, আমাকে বলে দেন এই ছোট্ট চারটি বাচ্চা নিয়ে আমি কোথায় যাব, কি করব, তাদেরকে কি খাওয়াব। আল্লাহ পাকের গোলাম হযরত জাফর দীপেশ্বরী রহমাতুল্লাহ আলাই ডাক দিয়ে বলে বিবি রে টেনশন করো না, আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তার প্রাদিক স্ত্রী হাজেরাকে আর তার স্বীয় আদরের সন্তান ইসমাইলকে মরুভূমিতে নির্বাসন দিয়ে বলে গিয়েছিল আল্লাহর জিম্মায় তোমাদেরকে রেখে গেলাম। উত্তপ্ত মরুভূমির ভিতরে আল্লাহ জমজম কূপের সৃষ্টি করে দিয়েছেন, জনবসতি তৈরি করে দিয়েছেন, সকলের নেতা আল্লাহ আমার ইসমাইলকে বানিয়ে দিয়েছিল, সুতরাং চিন্তা করো না ইব্রাহিম তার বিবি সন্তানকে যে আল্লাহর জিম্মায় রেখে গেলেন, আমি আজকে তোমাকে আর আমার সন্তানগুলোকে ওই আল্লাহর জিম্মায় রেখে গেলাম। চিন্তা করো না আমার সন্তানগুলি যদি জীবিত থাকে, যেই স্বাধীনতার জন্য যেই দিনের জন্য আজকে আমি শাহাদাতের পেয়ালা পান করতে যাচ্ছি, শাহাদাতের তামান্না নিয়ে ফাঁসির মঞ্চের দিকে যাচ্ছি, আমার সন্তানদেরকে তৈরি করে নিও, তারাও যেন আল্লাহর দিনের জন্য জীবন বিলিয়ে দিতে প্রস্তুত হয়। ও বিবি টেনশন করো না, মৃত্যুর পরে দেখা হবে তোমার সাথে, আল্লাহ রব্বুল আলামিনের সাজানো জান্ন।
নাতি। আমার ভাইয়ারা মন খুলে কথা বলতে পারলাম না, কোন কোনে শীত গভীর রাত, ফজর যদি কাজা হয় আমি আসামি হয়ে যাব। যদি কোনদিন আল্লাহ এলাকায় আমাকে এনে দেয়, কবুল করে, একটু সময় সন্ধ্যা রাত্রে বসব, দু তিন ঘন্টা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুসলমানের দুটি হালতের বাইরে থাকার কোনো সুযোগ নাই। এক নম্বর হালত হলো যদি বেঁচে থাকে তাহলে খেলাফত, দ্বিতীয় নম্বর হালত হলো খেলাফত প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি জীবন দিয়ে দেয় তাহলে শাহাদা। এই দুইটি ধারার বাইরে মুসলমান থাকতে পারে না। বেঁচে গেলে খেলাফত, মরে গেলে শাহাদাত। এই শাহাদাতের স্পৃহা, শাহাদাতের তামান্না লালন করি হৃদয়ের ভিতরে, স্বপ্ন দেখি দেশটা কোরআন দিয়ে চলছে। আর কোরআনের জন্য যারা জীবন দিয়েছে, যেই কোরআনের পাখি অর্ধ শতাব্দী আল্লাহর কোরআন বুকে নিয়ে হাতে নিয়ে বিশ্বের দরবারে কোরআনের দাওয়াত দিয়েছে, প্রাণ উজার করে দোয়া করি আল্লাহ যেন সে কোরআনের পাখিকে আবার কোরআনের ময়দানে ফিরায় দেয়। এজন্য কোনো ভয়ের কারণ নাই, ভয় আর ইমান একসাথে থাকতে পারে না। ইমানদার ভয়হীন ভাবে অকুতু ভয় সৈনিকের মতন আল্লাহর কোরআনের দাওয়াত নিয়ে ময়দানে ঘুরে বেড়ায়, তার কোনো ভয় নাই। ভয় কি তোমার সঙ্গে খোদা, দিলের কাবায় কোরআন বাধা। ভয় কি তোমার সঙ্গে খোদা, দিলের কাবায় কোরআন বাধা। মরলে শহীদ বাঁচলে গাজী, প্রথমাই দেই পাখি। চলো 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 মুজাহিদ, পথ যে এখনো বাকি, ভুলো ভুলো বেথা ভুলো, মুছে ফেলো ওই পাখি। চলো 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 মুজাহিদ, তোমার ঘামে সঙ্গে নিশে জাগবে সারা রাতের শেষে, সময় হলে দিও আজান তুহিদের হে প্রিয় সখী। চলো 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 মুজাহিদ, পথ যে এখনো বাকি, ভুলো ভুলো দেখা ভুলো, মুছে ফেলো ওই আঁখি। চলো 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 মুজাহিদ। আল্লাহ কবুল করো, জোরে জোরে কর আমিন। আমি আর দীর্ঘায়িত করতে চাই না, এখানে আমার আলোচনা আমি শেষ করব। তবে শেষ করার আগে আমরা তওবা করব। সকলে বলছি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী لا اله الا هو الحي القيوم واتوب اليه। ভিডিওটি ভালো লাগলে আপনি এখনই সাবস্ক্রাইব করুন এবং তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে দিন।